সম্মানিত ভাই এবং বোনেরা যারা বিভিন্ন মিডিয়াতে আমাদের তফসিল এখন শুনছেন আল্লাহ তালা আপনাদেরকে কল্যাণ দান করুন এবং আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ তালা কবুল করুন কেয়ামতের ময়দানে যখন না জাতের অসিলা খোঁজার জন্য মানুষ ব্যস্ত হয়ে যাবে তখন যেন আমাদের এই সময়টুকু আল্লাহ তালা না জাতের অসিলা হিসেবে কবুল করেন এই দোয়া করে সম্মানিত ভাই বোনেরা আমরা সুরা আল্লাইল আজকে আমরা তেলাওয়াত করেছি এখানে সুরাতুল্লাইল লাইল এটা মাক্কি সুরা এবং আমরা আগে যে সুরাটা পাঠ করেছি সেই সুরার যে আলোচনা হয়েছে তার পাশাপাশি একই সময়ের দিকে দিকে মানে জীবনের প্রথম যে সময় আল্লাহ মানুষদেরকে বিভিন্ন ধরনের আকৃদা এবং আখলাকের আকৃদা এবং আখলাকের কথা শেখাচ্ছিলেন যেগুলোতে রাষ্ট্র রাজনীতি মানে অর্থনৈতিক বিধান অথবা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়গুলো আলোচনা হয়নি কারণ সে সময় মক্কি জীবন এবং আল্লাহ রসুল সাল্লাম মানুষদেরকে একেবারে ইসলামের প্রাথমিক দিক কথাগুলো এখানে উল্লেখ করেছেন এবং শিখাইছেন সুরাটার নাম ওয়াল্লাইলি বলা হয় আল্লাইল বলা হয় অথবা ওয়াল্লাইলি ইদা ইয়াগুশা বলা হয় তিনটা নামই আমরা বিভিন্ন কিতাবে পাই হাদিস হাদিস গ্রন্থগুলোতে বিশেষ করে শাইখুল তাফাসির যাদেরকে বলা হয় তার মধ্যে ইমাম আবু ইমাম বুখারী রহমতুল্লাহ আলহ এবং তিরমিজি তাদের গ্রন্থে ওয়াল্লাইলি ইদা ইয়াগুশা বলেছেন অনেক গ্রন্থে ওয়াল্লাইলি পাওয়া যাবে কিছু কিছু গ্রন্থে শুধু আল্লাহ আছে বিশেষ করে যে সমস্ত আল্লাইল শব্দটা আছে মানে এই তো বললাম কিন্তু কিছু কিছু মুফাস এটাকে আবার বলেছেন মাদানী সূরা মাদানী সূরা তারা একটা আয়াতকে কেন্দ্র করে এ কথাটা বলেন সেটা হলো যে এই সূরার শেষের যে আয়াতটা শেষ আয়াতটা এখানে যে মানে আয়াতগুলো আছে সেগুলো দেখে তারা মনে করেছেন যে এটা হতে পারে আল্লাহ তাআলা মদিনার যুগে তৈরি করে মানে পাঠিয়েছেন সেটা হলো যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউতি মা আল্লাহু এত জাক্কা যে তার মাল দান করে জাকাত দেওয়ার জন্য তো এই মুখশ্রেণীকে আমি বলেছেন যে জাকাত তো আসলে না ফরজ হয়েছে আপনার আহ রমজান মদিনায় এসে তো আমরা এটাকে বলবো যে মদিনার সূরা তা না হলে জাকাতের প্রসঙ্গ আসে কেন তো এটা আমরা খুব বেশি মানতে পারবো না মানতে পারবো না কারণ হলো জাকাতের কথা উম মুক্তি জীবনের সূরা গুলোতেও আছে কারণ জাকাত এমন একটা এবাদাত যে এবাদাত শুধু নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে ছিল তা নয় বরং ঈসা আলাহিসামের উপরে ছিল মুসা আলাহিসের উপরে ছিল ইব্রাহিম উপর ছিল আদম উপরে ছিল প্রত্যেক শরিয়াতে জাকাত জিনিসটা ছিল কাজেই এমন বলা যাবে না যে জীবনে শব্দটা আসছে তার মানে এটা মক্কি না এটা মাদানি না এটা না মক্কি জীবনে জাকুন জাকাতের কথা আসছে এটা মক্কি সুরিয়াতে এটা কোনো সন্দেহ নাই তো সেখানে ফা আইলুন জাকাতে বলেছেন তো বোঝা গেল যে জাকাতের যেটা ইসলামী শরিয়াতে আমাদের ইসলামের মধ্যে আছে সেটা হলো যে জাকাত দিতে হয় অত্যন্ত হিসেব নিকেশ করে যে সাড়ে সাত তোলা স্বর্ণ বান্ন সাড়ে বান্ন তোলা রূপ এই সমস্ত এই 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 ধরার জাকাতটা মদিনার জীবনে নাজিল হয়েছে আর যে সাধারণ জাকাত যেটা শরীর মন পবিত্র করা শরীর অর্থনৈতিক বিষয়গুলো মানুষকে দান করানো খাওয়ানো এ সমস্ত কথা কিন্তু মক্কা জীবনও ছিল কাজেই এত জ্যাক্কা শব্দ দেখে লেজ জ্যাকাতে আইলুন দেখেই অমনি বলা যাবে না যে এটা মাদানিচুরা ব্যক্তিগতভাবে আমি এটা মাক্তিচুরা কে মাকিছুরা হিসেবে প্রাধান্য দেই যদিও আর একটা প্রশ্ন আসে এখানে সেই প্রশ্নটা হলো এই যে এই সুরাতে একটা প্রসঙ্গ আছে যেখানে যারা করেন তাদের মধ্যে বলা যায় যে ঐক্যমত্ত হয়ে গেছে প্রায় সবাই একই কথা বলেছেন যে এখানে পার্টিকুলার একটা সুরা আবু বকরুল্লাহ আনহু বা পার্টিকুলার একটা আয়াত আর আবু বকরুল্লাহ আনহুকে উল্লেখ করে বলা হয়েছে সেটা হলো যে দান করা তারপরে আল্লাহ তালাকে মেনে নেওয়া তাকোয়া বান হওয়া এটা আবু সম্পর্কে নাজিল হয়েছিল তো আবু আকরের ওই ওটা ওই এমন সময় নাজিল হয় যখন এটা তিনি মদিনায় ছিলেন সে সম্পর্কে তো হতে পারে মদিনায় যাওয়া এটা জরুরি নয় আবু বকর আদাল্লাহ আনু সম্পর্কে বলতে গেলে উনি মক্কার জীবনেও কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো উনি করেছেন কাজেই এটা এই কারণে মদিনার বলা যাবে না আরো কিছু মুফাসরিনী কিরাম এটাকে একটা মানে ঘটনার বরাদ দিয়েছেন যে এই সুরাটা নাজিল হয় কোনো এক সাহাবি সম্পর্কে সেটা কেমন যে একবার আল্লাহ রসুল্লাহামের কাছে একজন আনসার আসলেন এসে বললেন যে আমার আমার বাগিচায় বাগানে একটা গাছ আছে যে গাছটা আরেকজন সাহাবার ঘরের বাড়ির সীমানায় যে গাছটা বাঁকা হয়ে একজনের সীমানায় গাছ কিন্তু বাঁকা হয়ে তার মাথাটা আরেকজনের সীমানায় পড়েছে সমস্যা হলো এই যে সেখান থেকে যে ফল হয় সেটা হলো মানে খেজুর খেজুর গাছ যখন ফল হয় সেই ফলগুলো নিচে যে পড়ে আরেক ব্যক্তির সীমানায় তো ওই সীমানার যাদের বাড়ি বাচ্চা কাচ্চারা বা অন্যরা ফল পড়ে থাকে তো আর খেজুর আমরা দেখছেন কিনা জানি না সৌদি আরবে আমরা যখন ছিলাম খাইবারে গেছি যেখানে খেজুরের বাগান আছে মদিনার আশেপাশে অহুদের পাশে যে বাগান আছে ওকে গেছি বিশেষ করে মানে সেপ্টেম্বর জুলাই অগস্ট সেপ্টেম্বর এদিকে খেজুর পড়ে পড়ে নিচে পড়ে এবং ওগুলো খাইতে এত মজা যে দুটো তিনটে খেজুর খেলে কিন্তু অন্তত পাঁচ সাত ঘন্টা খুদা লাগে না তো এই রকম করে ওই খেজুর পড়তেছে খেয়েছে খাওয়া দাওয়া করছে এইটা যার গাছ সে আসে আল্লাহ রসুল্লাহামকে বললেন যে ইয়ার রসুলাল্লাহ এরকম হয় এখন আমি কি করব। আপনি বিচার করে দেন আল্লাহ রসুল বললেন যে তুমি একটা কাজ করো ওই গাছটাকে তুমি আল্লাহ তালার জান্নাতের বিনিময়ে এটা বিক্রি করে দাও জান্নাতের বিনিময় বিক্রি করে অর্থ কিন্তু টাকা টাকা না যে তুমি দান করে দাও দান করে দিলে ওই বাড়ির লোকও খেলো অন্যরা আল্লাহর উনি বলেন যে না অনেক ফসল হয় অনেক খেজুর হয় এক একটা খেজুর গাছে কিন্তু অনেক ফল হয় আমি নিজে দেখেছি বিশ কেজির উপরে বিশ কেজির উপরে এরকম দুটো কাঁধি আমরা যখন পেরেছে পেটে দিয়েছে তখন দুই বিশ কেজির উপরে ওজন হয়েছে এত বেশি এখন আপনি চিন্তা করে দেখেন দাম কত এবং কতদিন ধরে খাওয়া যায় এখন ওই সাহাবি ওটা বললেন যে না এটা আমি এটা বিক্রি মানে দান করে দেব না তো তখন এই কথাটা এই যে শব্দটা যে তুমি জান্নাতের বিনিময়ে ওইটা দান করে দাও এই কথাটা একজন সাহাবি শোনেন তার নাম হলো দাহদাহ তিনি এই কথা শোনার পরে উনি আল্লাহ রসুল্লাহামের কাছে আসলেন এসে বললেন যে আমি এই গাছটা কিনে তারপর দান করে দিতে চাই তাহলে যাও তাহলে ওর সাথে কথা বলো লোকটার সাথে কথা বললো যে তোমার এই গাছটা আমার কাছে বিক্রি করে দেওয়া টাকা দেবো আমি তোমাকে আর তারপরে আমি এটা নিয়ে কিনে নিয়ে আমি দান করে দেব তো লোকটা সাহাবি তিনি এই টাকা নিয়ে টাকা নিলেন এবং গাছটা বিক্রি করে দিলেন তখন দাহদা এটা বিক্রি করে মানে আল্লাহ রাস্তায় দান করে দিলে এখন দান করে দেওয়ার সুবিধা হয়েছে যে ওই ওখান থেকে যত ফল পড়বে যে বাড়িতে পড়তেছে তারও খাওয়া যেমন যায় আছে অন্য লোকেও যদি খেতে চায় ও নিতে চায় তাহলে সেটা তার জন্য তাহলে এই সংক্রান্ত একটা ইন্ডিকেশন আছে এখানে যে যে বক্তব্য আসবে আপনারা আলোচনা শুনবেন এর উপর ভিত্তি করে কিছু কিছু মুখাসরেন বলেছেন যে হাদিসটা বলেই যে এই আয়াতগুলো মদিনায় এটা এসেছে দাহ দাহ সম্পর্কে যেহেতু বর্ণনা আসছে কিন্তু এখানে দুটো সমস্যা একটা সমস্যা হলো যে হাদিসটা খুবই দুর্বল যে হাদিসটা এখানে আসছে হাদিসটা খুব বেশি গ্রহণযোগ্য হাদিস না দুর্বল হাদিস দিয়ে একটু মানে কোরআনে কোন সুরাকে মুক্তি মাদানি সাবেত করা কষ্টকর সহি হাদিস লাগবে এই একটা প্রশ্ন এখানে আসে দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা নেসেসারি নয় যে যে কোনো একটা আয়াত মক্কায় অবতীর্ণ হয়েছে এবং ওইটাই মদিনায় বলা হবে না মদিনায় বলা যাবে না এটা এমন নয় এমন হয়েছে যে মক্কায় অবতীর্ণ হয়েছে এটা মদিনায় প্রয়োগও করেছেন কথাও বলেছেন এটা মানুষ শুনেছে এরকম ওই জন্য অনেক সুরাকে দেখবেন আপনারা অনেকেই বলবে যে এর এই অংশটা মক্কায় এই অংশটা মদিনায় আবার কিছু কিছু আয়াত বা সুরা এমন আছে যেগুলোকে বলা হয় যে মক্কা এবং মদিনায় দুই জায়গায় এটা এটা নাজিল হয়েছে তো আমরা মনে করি নেই যে এই সুরার যে ভাব যে ভাষা তাতে আমরা মক্কি হিসেবে এটাকে প্রাধান্য দিচ্ছে আর মদিনার জীবনের কোনো একটা ঘটনায় এই আয়াত এই সুরার কিছু আয়াত কোট করা হয়েছে এটা আমরা মনে করছি এজন্য আমরা ব্যক্তিগতভাবে আমার আমার মনটা টানে যে এই সুরা মক্কি হওয়ার ব্যাপারে বেশি টানটা আসতেছে রুজহান বেশি আসতেছে সেজন্য আমরা এটাকে মক্কি সুরা হিসাবে ট্রিট করবো এখানে আল্লাহ বলছেন বিসমিল্লা রাতের কসম আল্লাহ কসম কাটছেন রাতের আল্লাহ রাতের কসম অনেক জায়গায় করেছেন এখানে মানে ওয়াল্লা সাজা এরকম বলেছেন এটাও একটা কসম আছে তে এখানে অনলাইন ইদা ইয়াঘশা সাজা এবং ইয়াঘশার মানে কাছাকাছি কাছাকাছি সাজা শব্দের অর্থ হলো গভীর অন্ধকার হওয়া আর ইয়াঘশা মানে ঢেকে ফেলা তার রাত যখন ঢেকে ফেলে এই ঢেকে ফেলাটা বিভিন্ন ধরনের ঢাকা হয় কিছু ঢাকা হয় অসম্ভব গাঢ় অন্ধকার কিছু ঢাকা হয় আবসা অন্ধকার আর কিছু মানে ঢাকা সেটা দেখা যায় চাঁদের আলো সহ ঢাকা সেটাও ঢেকে ফেলছে কিন্তু রাত রাতই মনে হচ্ছে তো এই যে ঢাকা আর সাজার মধ্যে এবং অকাবা এগুলোর মধ্যে একটু একটু পার্থক্য আছে অকাবা মানে একদম গাঢ় অন্ধকার হয়ে যাওয়া সাজা মানে হলো অন্ধকার হয়ে একবারে খুব গভীরতায় চলে যাওয়া আর একশো মানে ঢেকে ফেলা আচ্ছন্ন করে ফেলা কাকে ঢাকছে আল্লা তালা তা বলেন বলছেন যে রাত যখন ঢেকে ফেলে এই ঢেকে ফেলাটার বিভিন্ন অর্থ হতে পারে আপনারা এই কথাটা একটু মানে গভীর মনোযোগ সহকারে একটু পড়াশোনা করবেন যে ঢেকে ফেলে ফেলে আচ্ছন্ন করে শরীর যখন আপনি বিকেল পর্যন্ত আপনার শরীর যে চার্জটা সকালবেলা মানে রাত্র অন্ধকারে ঘুম থেকে পেয়েছে তাতে সকাল থেকে শুরু করে নিয়ে বিকেল কোন রকমের পর্যন্ত মোটামুটি শরীর পারে। এরপরে শরীর অবসন্ন হয়ে আসে তাকে ঢেকে ফেলতেছে সূর্য ডুবে যাচ্ছে তার মানে একটা মানুষের দেহ এখন কেমন হয়ে যাচ্ছে আমরা ইউরোপে আছি ইউরোপে এখনকার সময় এখান থেকে শুরু করে নিয়ে আগামী মার্চ মাস পর্যন্ত রাত হবে অনেক লম্বা আর দিন হবে খুবই খাটো ছোট দিন সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা কোনো কোনো দেশে ছয় ঘন্টা কোনো কোনো দেশে চার ঘন্টা পাঁচ ঘন্টা দিন হবে হ্যাঁ তো এই যে মানে এইসব দেশগুলোতে যখন রাতের অবসন্নতা আসে রাতের ঢাকা ভাবটা আসে এটি এমন যে যে মানুষের কাজও হয়ে যায় আমরা নিজে ব্যক্তিগত অফিসের কাজ নিজের কাজ আহ শীতকালে কিন্তু কমে যায় অনেক এই দেশগুলোতে এই দেশগুলোতে অনেক কমে যায় কারণ কি কারণ এদিকে সকাল হতে সময় লাগে দেরি হয় ওদিকে রাত হতে খুব দ্রুত হয় ফলে কাজের যে মানে গতি সে গতি শ্লোথ হয়ে আসে একসা করে ফেলে আমার নিজকে ঢেকে ফেলে সূর্য যখন আস্তে আস্তে ওইদিকে যাচ্ছে পিছন দিকে অন্ধকার হয়ে আসতেছে ঢেকে ফেলতেছে গাছপালাগুলো অন্য অন্যরকম হচ্ছে জিন তাদের যাতায়াত অন্য রকম হয়ে যাচ্ছে পাখি তারা নিড়ে ফিরে আসতেছে মানে এক অদ্ভুত বন্ধন রাতের সাথে পাখিগুলো আমার বাসায় একটা পাখি আমার মেয়েকে মানে পাখি কিনে দিয়েছে সুরা মূল মুখস্ত করবে তাই তো সেই পাখিরা দেখি যে ছেড়ে দেই ও যখন সারা দিন ঘুরতেছে আবার যখন সন্ধ্যা আসতেছে ও অটোমেটিক সে খাঁচার ভিতরে আসতেছে সে জানে খাঁচা তার জন্য ভালো না তাও সেই খাঁচার ভিতরে আসতেছে একটা মানুষ সে বন্ধুদের সাথে থাকতে চায় বাইরে থাকতে চায় কাজ করতে চায় সন্ধ্যা হচ্ছে বাড়ি মুখ হচ্ছে এই যে একসা বলা আচ্ছন্ন করে ফেলা ঢেকে ফেলা লাইল ঢেকে ফেলা আল্লাহ তার কসম করে ফেলেছেন যখন ঢেকে ফেলে আচ্ছা রাত্র ঢেকে ফেলাটা কিন্তু একসাথে হয় না হঠাৎ করেই হচ্ছে তা না প্রথম একটা রং ধারণ করে একেবারে আবির রং ধারণ লালচে রং তারপরে ওই টাওয়ারটা সাদা তারপরে একটু কালো এরকম করতে করতে গাঢ় জম কালো এরকম হয়ে হয়ে যায় এই জন্য এই শব্দটাকে আল্লাহ তালা এখানে শব্দ ব্যবহার করেছেন বর্তমান এবং ভবিষ্যৎকালের যেটা মুভ হয় মুভ হচ্ছে মুভিং এটা ব্যবহার করেছেন কিন্তু আল্লাহ তার পরে যে যখন বলছেন আর যখন মানে প্রকাশিত হয়ে যায় এই প্রকাশিত হয়ে যাওয়ার দিনের কসম। তাহলে দিনের যখন কসম করছেন আল্লাহ তখন সেটা প্রকাশিত হয়ে যাওয়ার সময়কার কসম করছেন তবে প্রকাশিত হওয়াটাকে তিনি শব্দ ব্যবহার করেছেন এবং এটা একটা আশ্চর্যজনক যে সূর্য যখন আলোকিত হয়ে যায় উঠে যায় তখন এমন হয় না যে কিছু অংশ কিছু অংশ কিছু অংশ কিছু সাদা তারপর কিছু সাদা না এটা একেবারে আলোকিত করে দেয় তা যেটা বলা হয় আলোকিত হওয়া সেটা সূর্য ওঠার সাথে সাথে আলোকিত হয়ে যায় হ্যাঁ সূর্য আলোর ব্যাপার না তেজের ব্যাপারটা একটু ভিন্ন তেজের ব্যাপারটা প্রথম যখন ওঠে তখন তেজ একটু কম থাকে যখন দশটা বারোটার দিকে যায় তখন তেজ একটু বাড়ে সেটা আলাদা কথা কিন্তু সূর্য যখন ওঠে তখন আলোটা এমন ছড়িয়ে পড়ে সেটা অতীতকাল মানে একবার উঠেই আলোকিত করেছে এমন অবস্থা যে আবার সামনে এসে আর একটু আলোকিত করবে তারপরে এসে আলোকিত করবে তা না এই জন্য ওখানে মুদারের শব্দ আসেনি ওতে আল্লাহ তালার কোরআন একটা আলাদা ধরনের স্বাদ নিয়ে আসে আলাদা জ্ঞান নিয়ে আসে এগুলো এগুলো মানে যখন আপনারা জানবেন আমরা এইগুলো পড়াই আমাদের কিউএনএস একাডেমির যে ক্লাসগুলো হয় কোরআনিক গ্রামার বালাগাতুল কোরআন তারপরে বা লোহাতুল কোরআন এসবগুলোতে আমরা এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর করে আল্লাহ এক জায়গায় বলছেন বর্তমান এবং ভবিষ্যৎ কালের শব্দ কারণ এটা সব অন্ধকার সমান হয় না অন্ধকার অন্ধকার আছে ভবিষ্যতে হবে এখন মাগরিবের সময় একরকম অন্ধকার আছে ঈশার সময় একরকম অন্ধকার হবে ঘুমানোর আগ দিয়ে আর এক রকম অন্ধকার হবে শেষ রাত্রে যে আর রকম অন্ধকার হবে এটা মানে বর্তমান এবং ভবিষ্যৎ শব্দের ব্যবহার করা হয়েছে কিন্তু আলোকিতর যে জায়গাটা সেটা হলো একবারে সূর্য উঠে গেল আলোকিত হয়ে গেল এই জন্য আল্লাহ সুন্দর আল্লাহ কসম করেছেন রাতের এবং দিনের তো অদ্ভুত হয়ে যেতে হয় কোরআন বা ইসলামের এই রাত এবং দিনের ব্যাপারটা শুরু হয়েছে কোনটা দিয়ে রাত দিয়ে নাকি দিন দিয়ে এটা একটা সুন্দর প্রশ্ন যে ইসলামে আমরা রাতকে আগে আগে না দিনকে তো এটা আমাদেরকে স্মরণ করায় দেয় যে পৃথিবী এবং আসমান এগুলো হওয়ার আগে সমস্ত এ গুলো সব অন্ধকার ছিল পানি সব পানি আর পানি অন্ধকার এখানে কোনো আলোর কোনো উচ্ছরণ ছিল না সব অন্ধকার ছিল আল্লাহ সূর্য সৃষ্টির মাধ্যমে আলোকিত করে দিলেন আলোকিত করে দিলেন এই সৃষ্টি জগৎগুলোকে এর যেহেতু এই মানে সূর্য থাকার আগে এগুলো আধারে নিমজ্জিত ছিল এজন্য অন্ধকারটা আগে আল্লাহ নিয়ে আসছে লাইল কথাটা আগে নিয়ে আসছে আর এই কারণে কিন্তু ইসলামে রাতটা আগে গণ্য মানে শুক্রবার যদি আজকে হলো মঙ্গলবার এই মঙ্গলবারে এখন কিন্তু মঙ্গলবারের অনেক অংশ শেষ হয়ে গেছে শুরু হয়েছে গতকালকে সোমবারের দিনগত দিনটা শেষ হওয়ার সাথে সাথে মঙ্গলবার রাত পড়েছে এইটা কিন্তু নিয়ম এই আল্লাহ তালা আগে অল্লাইল বলেছে শুধু ইসলামে শুধুমাত্র একটা একটা রাত এটা দিন আগে আসে আর রাত পরে আসে আমি জানি না এটা আপনারা জানেন কিনা সেটা হলো আরাফাতের আরাফাতের রাত যেটা ওটা হলো ওই আরাফাত দিন শেষ হয়ে গেল মুজদালেফায় আসে ওইটাই হলো আরাফাতের রাত ওইটা একটা মাত্র রাত যেটা আপনার দিন আগে হয় আর রাত পরে আসে একটা মাত্র দিন যেটা আমরা পাই আর অন্য দিনগুলো সব আগে আসে রাত তারপরে হলো দিন তো আরাফাতের সওয়াব যদি কেউ নিতে চায় তাহলে দিন হলো শুরু হলো ফজরত থেকে শুরু আর সেখান থেকে ওই ওই দিন ওই দিনের দিন গত হয়ে গেল ওই রাতেও আপনারা ওই সভাবটা নেওয়ার চেষ্টা করবেন আর কি এটা একটু বিরাট জিনিস আল্লাহ তালা কেন অলাইল কথাটা বলেছেন কারণ আগে হলো রাত ইসলাম তারপরে যে দিন ইদা ওঠার পরে সূর্য তৈরি হলো আগের অন্ধকারকে বিদুলিত করে দিয়ে আল্লাহ তালা সৌর মন্ডল এবং পৃথিবী সহ সবগুলোকে আলোর একটা ব্যবস্থা করে দিলেন এই জন্য লাইলটাকে আগে নিয়ে আসছেন এবং নাহারকে পরে নিয়ে আসছেন পরের যে আয়ারটা আল্লাহ তালা বলছেন ওয়ামা খালাকাত জাকারা ওয়াল উংসা ওয়া খালাকাত জাকারা ওয়াল উংসা এবং আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন ওয়া মা শব্দের দুটো অর্থ হতে পারে একটা হলো মা মানে যাহা যাহা সৃষ্টি করেছেন মাউসুল বলা হয় যে আল্লাহ যাহা সৃষ্টি করেছেন জাকার এবং উসার জাকার এবং উসার যা সৃষ্টি করা হয়েছে তার শপথ করা হয়েছে যাকার মানে হলো ছেলে আর নর আর হলো উনসান নারী মানে আমরা যেটাকে বলি মর্দ এবং মাদি উর্দুতে বলা হয় আর ইংলিশে বলা হয় ম্যাসকুলিন ফেমিনিন মানে মেল ফিমেল আর বাংলায় আমরা যদি বলি নর নারী আল্লাহ যা নর নারী তৈরি করেছেন আল্লাহ যে নর নারী তৈরি করেছেন তার শপথ করা হচ্ছে এখন এখানে এই এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা চিন্তা করে দেখেন আল্লাহ তাল্লাহ আহ হয়তো এখানে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন যে আদম এবং হাওয়া মানুষের ক্ষেত্রে কিন্তু এভাবে বলতে চাননি তিনি অমা খালা উংসা এই যদি মৌসুল নেই যা তিনি সৃষ্টি করেছেন সেটা নারী হোক আর নর হোক এর মানে হলো শুধু মানুষ না পৃথিবীতে যা কিছু আছে আমাদের ডক্টর নুরুল ইসলাম সাহেব আমার শিক্ষক ছিলেন ইমাম ট্রেনিং দিয়েছিলাম সেখানে উনি সেভেন ডেজ আমাদেরকে পড়াইছিলেন তো ওনার এক বক্তব্য বলছেন যে দেখো আমরা যখন নেগেটিভ এবং পজিটিভ এটাকে ডিসেক্ট করি মানে এটা ভাঙতে থাকি ভাঙতে 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 নেগেটিভ এবং পজিটিভের ইলেকট্রন প্রোট্রন যখন শেষ হয়ে যায় তখন একটা আলোর ছটা আসে আলোর ছটা পাওয়া যায় এর আগ পর্যন্ত সবটাই হলো ওই এক দুই দুই জিনিস একের পর এক যাচ্ছে এটাকে একটা হলো মুজিব আর একটা হলো সালেব একটা হলো নেগেটিভ একটা হলো পজিটিভ এই দুটো জিনিস দিয়ে মানে আপনি যে বিল্ডিংটা দেখছেন যে বিশতলা বিল্ডিং আছে ওটা কিন্তু নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ এবং পজিটিভের এই যে উচ্চারণটা এবং তাদের মানে উপস্থিতিটা এমন ভাবে দেওয়া যেটার কারণে সিমেন্টেড হয় এই যে সিমেন্ট সিমেন্টে এক একসাথে গাঁথুনি হয়েছে ওটা কিন্তু আপনার ওই নেগেটিভ এবং পজিটিভের একের একসাথে মিলনের কারণে এটা হয়েছে ইলেকট্রন কারণে হয়েছে যখন যদি এমন কোনো মানে কিছু ব্যবহার করা যায় এমন কিছু ব্যবহার করা যায় যেগুলোতে ওই পজিটিভ নেগেটিভ উপরে আঘাত করতে পারে যে এইগুলো যে একে ওপরে ধরে রাখে এই শক্তিটা থাকবে না তখন ঝরঝর করে পড়ে যাবে এই যে এখন যে মানে বিল্ডিং ডিমোলিউশনের জন্য ডিমোলেশনের জন্য যে সমস্ত এগুলো ব্যবহার করা হয় বোম্বিং বা গ্যাসগুলো ব্যবহার করা হয় ওদের কাজ ওইটা নেগেটিভ পজিটিভটাকে ওরা নিউট্রাল করে দেয় যে আর ওখানে কাজ করছে না তো আল্লাহ তালা এইভাবে পৃথিবীর সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তালা বলছেন কসম করে বলছেন যে নেগেটিভ এবং পজিটিভ জাকার এবং উংসার সবটাই হলো এখানে এখানে আসে মানুষ যেমন ভাবে নারী এবং পুরুষ এর মাধ্যমে যেমন মানব সভ্যতা মানব প্রজনী মানুষের পরম্পরা সন্তান এসবগুলো হতে থাকবে কেমত পর্যন্ত ঠিক ওই রকম ভাবে একটা গাছ যে কোনো গাছের মধ্যে এরকম আছে কিছু কিছু ইনসেক্ট আছে সমেহন যেটা বলে আরকি তারা নারী পুরুষ দরকার হয় না সে নিজেই নিজের মধ্যে তাও একটা প্রসেসের মাধ্যমে সেটাও আল্লাহ তালার একটা ইয়ে আছে কিন্তু এটা খুবই রেয়া খুবই কম বিশেষ ক্ষেত্রে আল্লাহ তালা সমস্ত ক্ষেত্রগুলোতে এই পজিটিভ নেগেটিভের মাধ্যমে এরকম তৈরি করেছেন আল্লাহ রসুল্লাহ আসলাম যখন মদিনায় আসলেন তখন দেখলেন যে মদিনার সাহাবারা যারা মানসর তারা কি করেন যে বাগানে খেজুর গাছ থাকলে একটা নর খেজুর গাছ একটা নারী খেজুর গাছ মাদি খেজুর গাছ আর একটা হলো পুরুষ খেজুর গাছ এরকম থাকে তো পুরুষ খেজুর গাছে যে চুমড়ি গুলো চুমড়ি মানে হাতের মতন দেখা যায় এরকম যে ওইটাকে চুমড়ি বলে আমাদের ভাষায় ওইটা যখন ওঠে কেবল তখন থেকে কাটে পুরুষেরটা এটা মেয়েদেরটা করে কি এই পুরুষেরটা নিয়ে মেয়েটার উপরে এরকম বেঁধে দিয়ে তারপরে দিয়ে তারপরে বেঁধে দেয় দিলে ফসল খুব ভালো হয় এটা আমি আগে অত বুঝতাম না আমি যখন লন্ডনে মানে বাগান শুরু করেছি তো দেখলাম যে আমাদের বাগানের যিনি মহান চাষী আছেন তিনি ওই কুমড়া ফুলের যেটা নর এবং নারী দুটো ফুল ওঠে তো আমি ওইটা বুঝি না কোনটা নর কোনটা নারী তো উনি আবার বুঝেন তো নরটা কেটে নারীর মুখের উপরে দিলে কুমড়োটা বড় হয়ে গেছে তো এটা হলো আল্লাহ তালার সৃষ্টি জগতের একটা বড় রহস্য হলে এই যে নেগেটিভ পজিটিভ বা নারী এবং পুরুষ এইগুলোর মধ্য দিয়ে আল্লাহ তালার সৃষ্টিকে এই সৃষ্টি সম্ভারকে সৌন্দর্য মন্ডিত করেছেন বিচ্ছুরিত করেছেন ছড়িয়ে দিয়েছেন এখন যারা মানে বর্তমান জামানে ধ্বংসের হাতছানি কেন একটা বছরের মধ্যে মানুষ বিশ্বাস এই যে পৃথিবী ধ্বংস হবে পৃথিবী যে ধ্বংস হবে এটা কেউ বিশ্বাস করতে চাইতাম। এখান থেকে দু বছর আগে পৃথিবী ধ্বংস হতে পারে পৃথিবী মরে যেতে পারে পৃথিবীর মানুষ কাতারে কাতারে মরতে পারে এটা বিশ্বাস করতো না করোনা ভাইরাস আল্লাহ তালা যদি না দিত এই পৃথিবী যে ধ্বংস হতে পারে এটা বিশ্বাস হওয়া কট কষ্ট পাচ্ছিল ইউকে তে মানুষ অভাবই হবে এটা আমরা এখান থেকে দশ বছর বিশ বছর আগে বুঝিনি ইউকে মানুষ অভাবই হতে পারে হ্যাঁ মানে এই সবগুলো আল্লাহ তালা ঘটনা দেখাই দিচ্ছে কারণ কি কারণ এই যে জগৎ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই দেশে আইন পাশ হয়ে গেছে আমেরিকায় আইন পাশ হয়েছে ইন্ডিয়াতে আইন পাশ হয়ে গেছে অস্ট্রেলিয়াতে আইন পাশ হয়েছে কি যায় যাচ্ছে সমবি মেয়ে মেয়ে ছেলে ছেলে বিয়ে করো এখন এক ছেলে এসে বলতেছে যে আমার ইমাম দেখো আমার এটা আমার স্থান আমি বলতেছি তো খুব ভালো কথা সাদা ছেলে আমার সাথে যোগ করতেছে আর ঠাট্টা করছে আমার সাথে তারা জানে যে আমরা এটাকে পছন্দ করি না সে বলছে জানো এটা আমার ওয়াইফও ছেলে তাই তোমার ওয়াইফ ছেলে তুমি ছেলে তো ই ছেলে হলো কি করে আমি অ্যাডপ্টেড করেছি মানে তার মানে তার মানে আমি একটা মেয়ের একে মানে ইউট্রাসকে ভাড়া করেছি করার পরে সেখানে আমার স্পাম ওখানে রেখে সেখান থেকে এই বাচ্চাটা নিয়ে আসছে তখন আমার কাছে আমার সমস্ত শরীর কাঁপতেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে আল্লাহর কাছ থেকে একটা বোধ আজাব গজব বোধায় এই মুহূর্তে বোধ এসে পড়তেছে যে কিভাবে আমরা হারাম গুলোকে মানে কিভাবে প্রমোট করতে যাচ্ছে আল্লাহ তালা বলছেন ও হালাকা দেখার ওংসা আর আমরা বলছি নৌ কোথার দেখার কোথার অংসা ওটা মানে না আমরা যায় করি বাংলাদেশে ইদানিং যে ঘটনাগুলো ঘটতেছেন সবগুলো দেখলে শুনলে যে বুঝলে দেখা যায় যে আল্লাহর আজাদাব যেন একটু অবশ্যম্ভাবী ছিল সে আজাবটা আস মানে এসে গেছে মারাত্মকভাবে এসে গেছে এবং এখন আমরা সবাই আল্লাহ দিকে আমাদের ফিরে যাওয়া দরকার যে ওমা হলাকাত দেখার এই একটা অর্থ হতে পারে এই মা শব্দটার তখন হবে শুধু মানুষ না প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ তালে এরকম নর নারী বা পুরুষ মেয়ে মেল ফিমেল ফিমেলিন এই সিস্টেমটা আল্লাহ করে দিয়েছে মধ্যে এখানে একটা হতে পারে যে তাহলে কিছু কিছু যে থার্ড জেন্ডার হয় এটা কি থার্ড জেন্ডার বলে ইসলামের কোনো নিয়ম নাই কোনো চিন্তাই নাই এখানে যে জিনিসটা হয় সেটা হরমোন হরমোন প্রতিটি মানুষের মধ্যে হরমোন আছে আর আল্লাহর কি ফায়সালা যে একজন পুরুষের মধ্যে নারী হরমোনও আছে পুরুষ হরমোন আছে তো পুরুষ হরমোন অনেক বেশি নারী হরমোন সামান্য এখন নারীর মধ্যে পুরুষ এবং নারী হরমোন আছে তার মধ্যে নারী হরমোন বেশি আর পুরুষ হরমোন সামান্য কিছু কিছু ক্ষেত্রে হরমোন সমপর্যায় হয়ে যেতে পারে তখন সে ছেলে হবে না মেয়ে হবে এই জায়গা যে হয় মানে সমস্যা ইসলাম কোনোদিন এত গোপনীয় বিষয়টাকে মানুষের কাছে ডিসপ্লে করতে চায় না এটা একটা রোগ যে সে পুরুষ বা নারী তাকে কোনোটাই মানে বোঝা যাচ্ছে না সে হয়তো নারী হয়ে প্রথম জন্মগ্রহণ করছিল যখন সবাই নারী পেয়েছিল কিন্তু পরে দেখা যাচ্ছে যে না নারীত্বের যে সমস্ত জিনিসগুলো হওয়া দরকার সেগুলো নাই পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু না পরে দেখা গেল যে এগুলো সব এক একটা রোগ হতে পারে অথবা অন্য কোনো কারণ হতে পারে ইসলাম এই জায়গাটা গোপন রাখে কিন্তু মুসলমান সমাজে আমি যখন পাকিস্তান বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশে তো আমি দেখেছি যদি কারো শরীরে এরকম হয়েছে প্রথম তাকে ক্ষতি করে মা আর বাবা মা আর বাবা সর্বপ্রথম ক্ষতি করে এই তারা হাও মাও ক্ষতি থাকে পীর সাহেবের কাছে যায় ওর কাছে যায় তার কাছে যায় ডাক্তার কাছে দ্বিতীয় ক্ষতি করে ওই শিক্ষকরা বা পীর সাহেবরা অথবা ডাক্তাররা ওই বাড়িতে একটা ছেলে আছে সেই ছেলে হয়েছিল কিন্তু এখন তুমি এর মন তো মনে হচ্ছে এরপরে যে ওর ভাই বোনেরা এরপরে তার স্কুল তার সমাজ এরপরে তার রাষ্ট্র এমন করে দেয় আমাদের দেশে হিজড়া বলে তাদেরকে আলাদা করে এদেরকে দিয়েছে জীবন শেষ করে দিয়েছে জীবন শেষ করে দেয় ইসলাম এটা মানে না ইসলাম বলে যে যদি তুমি সন্তান মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছিল দেখছিলে তো তাকে মেয়ে হিসেবে তুমি নিয়ে যাও মাঝখানে যে সে ছেলে মতন হয়ে যায় তাহলে এটা একটা রোগের ব্যাপার সেই রোগটাকে তুমি চিকিৎসা করাও কিন্তু এত গোপনীয়তা অবলম্বন করো যে কেউ যেন না পায় এই ইউকেতে লন্ডনে প্রায় ধরেন পাঁচ ভাগ চার চার পাঁচ ভাগ মাঝে মাঝে এরকম হতে পারে যাদের মধ্যে এই এই সমস্যাটা আছে যে তারা ছেলে না মেয়ে বোঝা যায় না মালয়েশিয়াতে তো এটা আরও অনেক বেশি কিন্তু এই দেশের সরকার এবং এ দেশের সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক্যাল ফিনান্সিয়াল সিস্টেমগুলো এমনভাবে গড়ে উঠছে যে কোনো মানুষকে জেন্ডার নিয়ে সমস্যা করতে দেয় না আল্লাহ এখানে কসম করেছেন দুই জেন্ডারের উপরে একটা হলো উংসা এই এই এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমরা সমাজে একটা শ্রেণীকে শেষ করে দিয়েছি আমার মনে আছে ঢাকাতে এক ছেলে তাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে তার বাবা মসজিদ থেকে তো আমি বললাম যে আপনি চাষা এরকম করছেন কেন কানতেছে তো বলে না ওর মসজিদে আসা যায় নাই কেন তো ও মেয়ে কই ছেলে তাহলে না না ও মেয়ে মেয়ে ও মসজিদে এসে প্রথম কাতারে পুরুষের সাথে দাঁড়াবে কেন তা আমি বললাম যে আপনার তাহলে হ্যাঁ আমার তো সবার সামনে আপনি অপমান করছেন কেন তাহলে বাবা তুমি বসবো না ও হলো হিজড়া তো আমি তখন অত বেশি বুদ্ধিজুদ্ধি ছিল না কিন্তু এই এটা এইভাবে তাকে অপমান করলো এবং সে ওই কান্ত যে আমি মসজিদে যেতে চাই তো ছেলের মতন হয়ে গেছে মেয়ে হয়ে জন্মগ্রহণ করছিল তো ক্ষেত্রে কিন্তু ইসলাম এখানে সুযোগ দিয়েছে তাদেরকে আল্লাহ তালা আমাদেরকে এই কথাটা কসম কেন করলেন জাকার এবং উনসা কারণ এটা আমাদের বুঝিয়ে দিলেন যে ইসলামে মেল এবং ফিমিলের ধারণাটাই হলো মেইন জিনিস দ্বিতীয় আর একটা অর্থ মা এর করা যায় সেই অর্থটা হলো মা মাস্তারিয়া তখন অর্থ হবে যে খালকি ও খালকি দেখারি বলি এবং আমি শপথ করছি মানে মানে সৃষ্টি এবং সৃষ্টিতে আমি শপথ করছি তো আগের দুটো বিষয়ে যখন শপথ করা হলো তখন ওই দুটো বিষয়ের নাম উল্লেখ করলেন বস্তুর একটা হলো রাতের আর একটা হলো দিনের কিন্তু পরেরটাই সৃষ্টির শপথ কেন তুমি করছেন এটা আমাদের বোঝার জন্য যে দেখো তুমি ওই রাতের তুলনায় কিচ্ছু না তুমি ওই দিনের তুলনায় কিচ্ছু না কিন্তু তোমাকে সৃষ্টিটাই হলো আমার এখানে শপথের কথা তোমাকে সৃষ্টি করেছি একটা বিরাট পারপাস আস তোমার জীবনের জন্য তোমার জীবনের জন্য তোমারই পারপাস আছে সেটা কি সেটা হলো এই যে অমা খাল আকতুল জিন্না ওলে হিংসা ইললা করবে কোনো রাত কারোর ইবাদাত করে না তাকে সেদা দেওয়া লাগে না জাকাত দেওয়া লাগে না হজ করা লাগে না কোনো রাত হজ করেছে আমি শুনিওনি কোনোদিন আপনারা শুনেছেন কি না জানি না যে হজ করতে গেছে একদম এ তোমার নাম কি তা আমার নাম রাত ও তুমি হজ করতে আসছো না এরকম তো হয় না তাদের উপরে এগুলো তাকলিফ নাই আর মানুষের সৌন্দর্য পুরুষ হোক এবং নারীর সৌন্দর্য হলো তার সৃষ্টিতে যে তাকে একটা পারপাস দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে এবং ওই পারপাস নিয়েই এই লোকটা বা এই মেয়েটা এই পুরুষ এবং মেয়ে তারা রাত এবং দিনকে কাজ করবে এই গাছ এবং পালা যারা নর এবং নারী তারা রাত এবং দিনে তারা কাজ করে যাবে এইভাবে মানে আল্লাহ তালা আরেকটা কসম করলেন যে মানুষের নারী এবং পুরুষের কসম করা হচ্ছে সৃষ্টির কসম করা হচ্ছে মানুষের নর এবং নারীর কসম করা হচ্ছে না তাদের সৃষ্টির কসম করা হচ্ছে তার মানেটা তাদের সৃষ্টিটা একটা বিষয় যে বিষয়টা কোনো মানে আমি যখন দুনিয়ায় আসছি এটা ঠিক হতো অমর আদুল্লাহ আনহু এবং আরো কিছু মানুষ যারা সালফেস আলী ছিলেন তারা প্রায় কান্নাকাটা করতেন আল্লাহ তুমি যদি আমাকে ঘাস বানাতে তাহলে গরু সেটা খাইতো কত না ভালো হতো এরা ঘা ঘাস হবার জন্য তারা আল্লাহর কাছে মানে কিন্তু আসলে এই এই ধরনের আফসোস করতে হবে আমাদের নবিতা করেননি আমাদের নবী এই ধরনের আফসোস করেননি যে তুমি আমি আমাকে ঘাস করা হলো না কেন আমাকে মাটি করা হলো না কেন বরং আমাদের নবী তিনি শুধু না সমস্ত মানুষরা তারা নিজেদেরকে বড় মনে করেছেন বড় মনে করেছেন যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন মানে নিজ হাতে আল্লাহ নিজ হাতে এই সৃষ্টিটা তৈরি করেছেন অন্য সব সৃষ্টিগুলো কোন হয়ে যাও আর ভাইয়া খুন হয়ে যেত কিন্তু এই মানুষটাকে তিনি তৈরি করতে যে যেমন মানুষ সন্তানকে বড় করতে গেলে দেখছেন কত সময় লাগে একটা মানুষ সন্তানকে একেবারে আল্লাহ আল্লাতালা যেমন ভাবে সব ফেরেস্তাকে লাগালেন বা মালাকুল কিন্তু আমাদের আমরা তাকে নাম দেই না কারণ কোরআন বা কিন্তু তার নাম হলো মালাকুল মৌত তারপরে মানে মিখাইল এই যে চারজন ফেরেস্তাকে বলা হলো তোমরা মাটি নিয়ে আসো মাটি নিয়ে আসার প্রক্রিয়াও ভিন্ন এক এক জায়গার মাটির এক একটা বৈশিষ্ট্য আছে সবটাই বৈশিষ্ট্য আদমের মধ্যে থাকে তাকে সেইভাবে নিয়ে আসলেন মাটি আসলো শুকনো শুকনো তারপরে সেই সুন্দর করে আল্লাহ আহ ওই মানুষকে তৈরি করলেন তার হাত পা চোখ নাক সবগুলো আল্লাহ তালের ইচ্ছাতেই হলো এরপরে তার মধ্যে তার রুহ ফুঁকে দিলেন এই যে মানুষ এই যে মানুষ এটা এটা অসম্ভব সুন্দর একটা সৃষ্টি আল্লাহ তালার একে ভালোবাসে না কে এটাকে সিংহ পর্যন্ত ভালোবাসে খায় বটে খায় তার মানে এটা তাকে ভালোবাসে না আমার বাসায় আমি মাঝে মাঝে মনে হতো যে আমি মাছ পুষি কিন্তু মাছের জায়গায় সাগরে আমি ঘরে পড়বো কি করে এটা আমি আর ওই খুব বেশি আগ্রহী হই না যদিও পাখিটা আমাকে আনতে হয়েছে আমার মেয়ের কোরআন শরীফ মুখস্থ করা বন্ধ করে দিয়েছিল এখন আমি আবার জোর করে করে কারো কিছু করাতে পারি না যে তুমি এটা পড়বাই এটা তো ও আমার বললো আমাকে তুমি পাখি কিনে দাও তা তুমি যে সব শুরু বললো আমি মুখস্ত করে ফেলবো আলহামদুলিল্লাহ তো আমি এনে দিয়েছি আলহামদুলিল্লাহ পাখিগুলো খুব যত্ন রাখি সে আবার সে মুখস্ত করতেছে এইভাবে আল্লাহ তাহলে যে মানে দেখার এবং উন্সার যে জায়গাটা এই সৃষ্টিটা আমাদেরকে নিয়ে আসছেন সেটা হলো এই যে মানুষের সৃষ্টিটা সমস্ত সৃষ্টির মধ্যে সুন্দর ওই পাখিগুলো কিভাবে আমি কথা বলছি সেই কথাটা সে আবার নকল করতেছে আমার 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 পছন্দ হাতের পরে আসতেছে মাথায় উঠতেছে হ্যাঁ করছে সেদিন দেখলাম যে এক বানর একজনের ঘাড়ে উঠে তার মাথার মধ্যে যে উকুনগুলো আছে সেইগুলো যে ময়লাগুলো গুলো আছে সেগুলো খুঁটে খুঁটে সুন্দর করে দিচ্ছে হাত বুলাই দিচ্ছে হ্যাঁ সেদিন আর একটা জায়গায় দেখলাম যে এক বাঘ খাওয়াতো এক মহিলা চিড়িয়াখানায় সে পাঁচ ছয় মাস আসতে পারিনি পরে যখন সে আসছে যখন ছুটে এসে তাকে এমনভাবে ধরেছে মনে হয় মাকে খুঁজে পেয়েছে এগুলো জিনে ধরে মাঝে মাঝে শুনি কারণ হলো মানুষকে ভালোবাসে মানুষকে আল্লাহ তালা অকল ওলা কত কার রম না বেনিয়া আদমকে সব সৃষ্টি ভালোবাসে ফেরেশতা তো বেশি ভালোবাসে আপনার চতুর পাশে ফেরেশতা দিয়ে ঢাকা এমনও হয় যে আপনি যখন একটু অন্যায় কাজ করতেছেন ওই আরো সেরে নিচে যারা আছে তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওই লোকটা ভুল কাজ করে ফেলেছে তার জন্য একটু ক্ষমা করে দেয় এইভাবে মানে মানুষ হলো আল্লাহ তালার কাছে খালকের দিক দিয়ে আল্লাহ তালা এই জন্য খালক দিয়ে এখানে মানে কসম করেছেন সেটা হলো আদাকার ওয়াল উংসা এই যে জায়গাটা এটা দারুণ দ্বিতীয় একটা বিষয় মনে রাখতে হবে যে আমাদের জ্ঞানের যে জায়গাটা আল্লাহ তালা নিয়ে যেতে চান সেটা হলো এই যে সৃষ্টি তত্ত্ব এই যে সৃষ্টি তত্ত্ব এই দিকে আমাদের কিন্তু ঢোকা দরকার আমরা অনেক আমাদের ইসলামের ইতিহাসে এই যখন এই সমস্ত আয়াতগুলো আসছে তার উপরে তারপরে দেহ দেহতত্ত্ব বলেন বায়োলজি বলে যেটা আর সেটা ফিজিক্স বলেন কেমেস্ট্রি বলেন এ সমস্ত কিন্তু উৎকর্ষ বিদ্যা বলেন এই যে অ্যাস্ট্রোনমি বলেন যে সৌরবিদ্যা এইসব বিদ্যাগুলো আমাদের কেন এত মুসলমানদের হাতে করলো ফ্লারিশ কারণ এই সমস্ত আয়াত গুলো জানি না আমরা অন্যদের কাছে পড়াই আমার মেয়েকে যে তুমি এই যে সাইকোলজি নিয়ে পড়তেছ সাইকোলজির বাবা মা কারা ছিল এগুলো পড়ছে তো ওদেরকে পড়ানো হয় একদম মডার্ন হিস্ট্রিটা তাদেরকে সামনে তুলে ধরে মুসলমানদের কোনো কিছুই দেশে নিয়ে আসেন আমার স্যার ছিলেন মালয়েশিয়ার ডক্টর মালিক করেছেন উনি যখন দেশে এসে তখন উনি সর্বপ্রথম যে কাজটা করেছেন যে যে এই সাইকোলজি সাইকোলজি আপনারা পড়ান না কিন্তু মনে আমাদের তৈরি এই কিভাবে আসছে কোরআন শরীফের এই সমস্ত জায়গা থেকে হাদিসের এই সমস্ত জায়গা থেকে আসছে তো এইভাবে আসলে মানে আল্লাহ তালা যে সৃষ্টি তত্ত্ব মানে সেখানে তিনি কসম করেছেন وخلق الذكر والانثى وما خلق الذكر والانثى এটা যদি মা কে মাসদরিয়া ধরা হয় وخلق الذكر والانثى ঠিক এই একটা ابن مسعود এবং ابو الدرداء থেকে বর্ণিত আছে والانثى والليل اذا يغشى والنهار اذا تجلى والذكر والانثى এরকম একটা মানে কেরা বলা হয় এটা আছে এর দ্বারা বোঝা যায় যে এখানে আর একটা কসম হল যে সৃষ্টি তত্ত্বের উপরে কসম সৃষ্টি তত্ত্বের উপরে এই সব জায়গাগুলোতে যাওয়া ছিল এক সময় এক অদ্ভুত জায়গায় আমরা যেতাম এখানে তিন 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 করে এখন ঘটনা আসবে অদ্ভুত অদ্ভুত তালা একটা শপথ করেছেন রাতের দ্বিতীয় শপথ করেছেন দিনের তৃতীয় শপথ করেছেন সৃষ্টি তত্ত্বের এই শপথ করে দিয়ে আল্লাহ তালা আমাদের কাছে একটা খুবই সুন্দর একটা জ্ঞানের ভান্ডার খুলে দিচ্ছেন সেটা হলো এই ইন্না সাইয়াকুম লেসাত্তা জেনে রাখো ইন্না সাইয়াকুম লেসাত্তা ও আনে ইন্না সাইয়াকুম লেসাত্তা এইটা হলো জবাবে কাসম আগের কসম তিনটি আর এর উত্তর হলো তোমাদের প্রচেষ্টা সমূহ বিভিন্ন রকম সাত্তা এটা হলো সেটিতের বহু বছর সেটিত মানে আলাদা 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 সেপারেট 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 আলাদা আলাদা এক রকম হবেই না কোনো আর সাই একম প্রচেষ্টা এক নতুন জগৎ খুলে দেয় এই একটা আয়াত তোমাদের প্রচেষ্টা সমূহ এক একটা এক একটা আলাদা 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 এই যে যখন কোন মানুষ মারা যায় তখন আল্লাহ তালা বলেছেন যে দুটো অবস্থা হতে পারে একটা হলো আসমান জমিন তার জন্য কাঁদে না আর একটা হলো আসমান জমিন একজন ব্যক্তি যে মারা যায় তার জন্য কাঁদে এই দুটো অবস্থা হয় আমি জানি না আপনি এবং আমি চলে যাওয়ার সময় আসমান জামিন আমাদের জন্য কাঁদবে কিনা তা আমরা একটু চেষ্টা করা দরকার এই কাঁদাটা তো এমনি আব্বাসের কাছে জিজ্ঞেস করা হলো যে এই কান্নার কারণ কি যে এখানে তো এই দ্বারা বোঝা যাচ্ছে যে মানে ফেরাউন ছাড়া মুসা বা তার অনুসারীরা আর যারা ভালো লোক যারা মরে যাবে তখন আসমান জমিন কাঁদে তো বলেন হ্যাঁ কাঁদে কারণ হলো এই যে মুমিনটা যখন সে ভালো ভালো কাজগুলো করে তো ওখান থেকে একটা সুরুভি ছড়াইয়া যায় সব জায়গায় সুরুভি আলো ছড়ায় ও যখন রাস্তা দিয়ে হাঁটে তখন রাস্তার প্রত্যেকটা জিনিস তার সাথে একো করে কারণ ও তখন মসজিদে যাচ্ছে এখন নামাজ পড়তে গপ্প করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছে না ও একটা দোয়া পড়তে পড়তে যায় লি নুরা আমার জন্য তুমি আলো দাও ওয়া নৌরা আমার ডাইনে আলো দাও ওয়ান শ্যামা ইলি ওয়া শ্যামা নূরা আমার বামে আলো দাও ওয়ান আমামি নূরা ডান দিক থেকে আমার আলো দাও ওয়ান অমিন ই নূরা আমার পিছনে নূর দাও ওয়া যা আল নূরা আমাকে নূর বানাই দাও আমার উপরে নূর দাও নিচে নূর দাও এই যে কথাগুলো বলতেছে ওর পাশ দিয়ে দিয়ে এগুলো একে করে হজ করতে যাচ্ছে

সব জায়গায় যে সম্পর্কটা তৈরি হচ্ছে তার মুখ দিয়ে একটা কথা বলছে হাত দিয়ে একটা 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 কাজ করছে এই যে সবটার মূল্য মূল্য আছে আছে এবং সেই মূল্যটা এমন যে এই সব কাজগুলো নিয়ে যখন ফেরেস্তা যায় সে হেসেছে ভালো মানুষের সাথে ভালো ব্যবহার করেছে দান করেছে সালাদ আদায় করেছে সবগুলো একটু লেখা হলো এখানে লেখা হলো এখানে লেখা হলো লেখা ভালো একটা মানে অ্যামাউন্ট তার ভালো কাজ আছে সেইটা নিয়ে ফ্রেশটা যখন যায় তখন একটা সুগন্ধ ওখান থেকে ওঠে ওখান থেকে ওই সুন্দর গন্ধ তার ভালো আমলের আসমানের যে জায়গায় যায় সেখান থেকে এই লোকটা যখন মারা যায় তখন এই আশেপাশের সেই গন্ধটা তারা পায় না সেই শব্দ তারা পায় না গন্ধটা আসমান পায় না অমনি কাঁদতে থাকে যে লোকটা গেল কই তো সবাই বলে যে লোকটা তো মারা গেছে তার সর্বশেষ আমলটা মুখ দিন উঠছে তোমরা ও দেয় আর পাচ্ছ না তখন তারা কান্না শুরু করে দেয় এবং এই কান্নাগুলো হয়তো আমরা শুনতে পাই না অনেক সময় শোনা যায় অনেক সময় শোনা যায় না আল্লাহ রুসুলসাল্লাম কে এক গাছ মরা গাছ শুকনো গাছ তো সে কাঁদতেছে মানুষ শুনতে পাচ্ছে যে এক গাছ কাঁপতেছে তো আমাদের আমাদের পক্ষে সেটা সম্ভব শোনা সম্ভব হয় না কিন্তু এই যে সুগন্ধটা আমার গন্ধ আপনার গন্ধ আলাদা তোমাদের সাইগুলো হলো সবটা আলাদা আলাদা আমার মনে আছে যে আমরা আমি যখন তামিল মিল্লাত মাদ্রাসা সর্বপ্রথম পড়াচ্ছি শিক্ষক হিসাবে তো একটা ছেলে দুইটা ছেলে আমার কাছে সমান মার্ক পেল মার্ক গুনে দেখলাম সমান মার্ক পেয়েছে আমার কাছে বালাগাত পড়তো তো ধরেন বালাগাতে যদি দুইজন ছাত্র আশি আশি করে মার্ক পায় তখন আপনারা সবার মাথায় আসবে যে ওই ছেলে দুটো একই রকম লিখেছে একই লিখছে তাই এই জন্য হুজুর আশি আশি দিছে না তা না আদৌ না সম্ভব না দেখবেন যে অন্তত কিছু না কিছু পরিবর্তন আছে কিছু না কিছু পরিবর্তন আছে তো হয়েছে কি একটাতে সে খুব ভালো করছে ওইটাতে সে আগের লোকটা খুব খারাপ করছে এটা সে একটাই খারাপ করছে আগের লোকটা খুব ভালো করছে এইভাবে শেষ পর্যন্ত দেখা যায় যে মার্ক সমান হয়েছে কিন্তু লেখা কিন্তু আলাদা দুইজন লোক একসাথে সলাত আদায় করতেছে না একই একই মায়ের সন্তান দুই ভাই একসাথে সাজদা যে গেছে একজনের সাজদার চোখের পানিতে সাজদার জায়গায় ভিজতেছে আর একজনের মাথাটা ঠিক অন্য জায়গায় এক ফুটবল খেলার দিকে চলে গেছে দুইজন কিন্তু মাথা একেবারে এক জায়গায় দেওয়া ইমাম কিন্তু একই তেলাওয়াত কিন্তু একই পড়া কিন্তু একই হচ্ছে কিন্তু দুইজনের পাত্র এটা আলাদা তোমাদের সাই আলাদা আলাদা এই জন্য মানে আমি আল্লাহর কাছে পাত্র হব আমি বলে তোমার কি এমন কিছু আছে যেটা নিয়ে তুমি আল্লাহর কাছে যাওয়া আপনার হাত আরেকজনের হাত আল্লাহ তালা আলাদা করে চোখ চোখ আলাদা আলাদা একরকম কিচ্ছু নাই সাই এখন তোমাদের সাইও আলাদা আলাদা হবে চেষ্টা আর সাতটা মানে বিভিন্ন হওয়া চেষ্টা বিভিন্ন হওয়া অদ্ভুত ব্যাপার আল্লাহ কেন বলেন আমল গুলো বিভিন্ন রকম কারণ আমল প্রায় সব একই রকম কারণ কি আমল হতে হয় কোনো একটা সাজেশনের ভিত্তিতে খেয়াল করেছেন তো মাথায় রাখবেন আমল হয় কাজ করতে হয় সাজেশনের ভিত্তিতে আপনাদের যখন মাদ্রাসায় পড়বেন স্কুলে পড়বেন সিলেবাস নিয়ে একটা সিলেবাসের আলোকে একই জিনিস এক টিচার একই জিনিস পড়াচ্ছে কারণ কি একই জিনিস কিন্তু এই কদিন পরে পরীক্ষা নেওয়ার সাথে সাথে দেখা যাবে যে একজন পেয়েছি একশো একজন পেয়েছে নিরানব্বই একজন পেয়েছি জিরো গোলগোল্লা গোলগোল্লা যখন পায় কি রে তুই গোলগোল্লা পালে কেন জানি না তো শিক্ষক জিজ্ঞেস করে তার মা বাবার কাছে যে আপনার ছেলে এই একশোর মধ্যে জিরো পেলো কেন আর কয়েন না স্যার সারাটা দিন সে ওই ফেসবুক নিয়ে ওই টুইটার নিয়ে ওই ডিভাইস নিয়ে গেম নিয়ে সারা দিন পড়ে থাকে তা এখন দেখেন একই ক্লাসে পড়েছে একই বিষয় পড়েছে একই টিচার পড়াইছে একই ভাবে সময় দিয়েছে একই সময় সে করেছে কিন্তু সাই বিভিন্ন হওয়ার কারণে তার রেজাল্টটা সাতটা হয়ে গেছে সুফান আল্লাহ একদল লোক যে উঠবে বলবো যে আল্লাহ আমি যে রমজানের অনেকগুলো রোজা রাখছিলাম সে রোজাটা গেল কই তুমি রোজা রাখছিলে হ্যাঁ কোন সময় তো ওই ওই অমুক বছরের অমুক বছরে আমি একেবারে জানতো রমজানের তিরিশটা উনত্রিশটা রোজা রাখছে কিন্তু কই সে রোজা তো উপরে উঠেনি অথচ তার পাশে দাঁড়াই ইফতার করেছে নিয়মিত পাশে থেকে দাঁড়াই নামাজ পড়েছে পাশে থেকে ইফতার করেছে একই বাড়ির লোকজন একজনের টা আসেনি একজন উঠে এসে গেছে কারণ কি সাই এর পিছনে তো সাইটা হলো মেন জিনিস সাইটা হলো মেন জিনিস আল্লাহ তাআলা একজনকে স্বপ্ন দেখাচ্ছেন যে তুমি কুরবানি করছো জবাই করতেছো কুরবানি করতেছো এবং তা কুরবানি করতেছো তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা তিনি হাঁটলেন চলা শুরু করে সেই হাঁটাটা সাই হাসা এমনি কিন্তু সাই মানে একটু দৌড় একটু জোরে দৌড়ানো যেটা আমরা মানে হজে যে সাফা মারো আর পাহাড়ে মাঝখানে যেটা সাই বলে ওটা কারণ কি দৌড়ানো হাঁটার একটু বেশি তো মানে এই যে একজন দৌড়ে আসতেছে সেই ইরাক থেকে ইরাক থেকে আসতেছেন উনি মক্কায় মক্কায় যাকে জবাই করতে হবে সে মক্কায় আছে ছোট বাচ্চা তো ওখানে যে মক্কায় যে তারপরে আলাপ করেছেন ছেলেকে বলেছেন যে আমি তো তোমার জবাই করার স্বপ্ন দেখলাম তুমি কি করো তো মানে তো বলে যে মানে আপনি যা আদেশ করে আবার যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা করুন এখন উনি হেঁটে যাচ্ছেন শয়তান তাকে অনেক রকম বুঝাচ্ছে কিন্তু সাই করতেছেন সাই করতেছেন আমি জবাই কৃত হব যা যিনি এই শয়তানকে লাথি মারতেছেন পাথর দিয়ে মানে মারার চেষ্টা করতেছে সে নিজে জানে যে আমি এখন যাচ্ছি আমার জবে করা হবে আমাকে আরেকজন যাচ্ছে যে আমি আল্লাহর জন্য আমার প্রাণ প্রিয় যাকে দেখলে আমার চোখটা একবারে ঠান্ডা হয়ে যায় এই বুড়ো বয়সের একমাত্র সন্তান তাকে আমি এখন জবাই করব আমল করতে যাচ্ছেন দুইজন আমল করতে যাচ্ছেন ওদিকে হাজার উনি বসে আছেন যে আমার ছেলে আমার ছেলেকে আমার স্বামী নিয়ে গেছে তাকে জবাই করা হবে আল্লাহ তালার পক্ষ থেকে তার মনটাও এরকম আছে এগুলো সবগুলো হলো সাই করতেছেন আর সাইটা হলো ঘরে বসে সাই কিন্তু প্রচন্ড ভাবে মনের মধ্যে একটা উথাল পাথাল আমার একমাত্র ছেলে সে এখন চলে যাবে আমার স্বামী তো আমার সাথে থাকে না আর আবু ইব্রাহিমের একরকম মন সেও সাই করতেছে খুব দ্রুত চলে যাচ্ছে উথাল পাথাল আমি তাকে জবাই করতে যাচ্ছি আহ আল্লাহ তালা আমাকে না জবাই করার জন্য বলেছেন তিনজনের সাই যখন যাচ্ছে দুইজন সাই করতে যখন জবাই করার জন্য তৈরি হয়ে যাচ্ছে তখন যে এক একজনের সাই কিন্তু এক এক রকম খেয়াল করে দেখছেন তো মানে হাজার সাইয়াক রকম আল্লাহ রাসূল ইব্রাহিম সাই সাইয়াক রকম এবং اسماعিলের সাইয়াক রকম জوبه হয়েছে স্বপ্ন পূরণ হয়েছে কিন্তু সেই জوبهটা হয়েছে জান্নাতের থেকে আসা একটা একটা কাবসা একটা ভেড়া সেইটা জوبه হয়েছে কিন্তু রেজাল্টটা কে আমলটাকে মানে একই রকম সেটা কি আল্লাহ তাআলা ইব্রাহিম কে ভালোবেসেছেন আল্লাহ তালা ইসমাইল কে ভালোবেসেছেন আল্লাহ তালা হাজার কে ভালোবেসেছেন তাদের আলাদা আলাদা কিন্তু গোল তাদের এক জায়গায় মিশে গেছে এইভাবে আল্লাহ তালা আমাদের কাছ থেকে চাই যে তোমাদের ভিন্নতা নিয়ে তুমি আমার কাছে আসো তোমার যে ভিন্নতা আছে তুমি সেটা নিয়ে আমার কাছে আসো কেন এরকম করতে হয় আমরা মনে আছে আমরা যখন ছোট ছিলাম তখন পড়াশুনো করার জন্য আমাদের উস্তাদরা যখন পড়াতেন তখন আমরা একটু আলাদা জায়গায় যে আরেকজন কাছ থেকে আর একটু পরামর্শ নিয়ে আসতাম ঢাকায় যখন পড়তাম তখন ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরিতে যে আমি করতাম কি আমি একটু দুষ্টু মতন ছিলাম সেটা কি যে একটা ভালো বই যদি পাইছি সেটা একটু অনেকগুলো বইয়ের আলাদা রেখে দিতাম যাতে সবার চোখ না পড়ে ওইটায় কারণ আমি একটু আলাদা করতে চাই আমার লেখাটা একটু আলাদা করতে চাই কারণটা কি কারণটা হলো যেন আমি যখন রেজাল্টের দিকে যাবে যখন একজন লোক আমার এই লেখাটা পড়বে সেজন্য সব একশোটা লেখা খাতা আছে তার কাছে সেই একশোটার মধ্যে আব্দুল সালামকে একটু আলাদা পায় রান্না করা সব আপনি চিন্তা করে দেখেন এইভাবে আল্লাহ তালা তোমাদের সাইগুলো সব আলাদা আলাদা সব আলাদা আলাদা তো তিন জিনিসের শপথ করা হয়েছে সেই তিন জিনিসের মধ্যে আপনি দেখেন একটা রাত যখন আসে মানুষের অবস্থা কি থাকে যখন রাত আসে সব লিভ করে দেয় আর থাক আর পড়াশুনো থাক আর থাক কাজ এই পর্যন্ত বন্ধ এবার লেখা এখানে শেষ করে দাও রান্না রান্নাবালার কাজ এখন সুন্দর করে মুচি ঠেসে চলো যে শুয়ে পড়ে বন্ধ করা তরক করা ছেড়ে দেওয়া এমতে না করা এবার তুমি রেস্ট নাও ব্রেন কে রেস্ট দাও চোখে রেস্ট দাও এর মানে হলো আর কাজ করো না দিন যখন তাজাল্লা হয় তখন কোনো ব্যক্তি যদি ঘরে তখনও শুয়ে থাকে বা বসে থাকে সে বুঝতে হবে যে সে পৃথিবীর চরম অলস এর দিয়ে কোনো সাই হবে না আল্লাহ বলছে সাই দরকার তোমার দৌড়াতে হবে উঠে যাও কাজ করো সাই এখন আউইলা ই দেখে আসো তোমরা আল্লাহ জিকিরের দিকে সাই থাকতে হয় এবং সেই সাই ভিন্নতা নিয়ে ক্রিয়েটিভিটি নিয়ে সৃষ্টিশীলতা নিয়ে আলাদা আলাদা ভাবে উনি যে সলাটা তুমি যে সুন্দর করে পড়তেছেন তোমার সলাটা হোক আরো সুন্দর আরো সুন্দর হোক তোমার সলাটা প্রতিযোগিতা এখানে থাকুক যে ও যদি দশ টাকা দেয় তো তুমি আর তোমার নাই তারপরে তুমি এগারো টাকা দাও তারপরে তোমার বাড়তে থাকুক সাই আলাদা আলাদা হোক হ্যাঁ এই যে বিভিন্ন ভিন্ন কিন্তু কিভাবে হবে আমাদের জীবনটা চলবে কিভাবে প্রথম হলো রাত কিছু আছে তরক করা আর কিছু দিন কিছু আছে মানে কাজে জড়িয়ে পড়া আল্লাহ তালা বলছেন যে তোমরা আমি তোমাদেরকে অমিন আয়াতিহি তোমাদের মধ্যে লাইল ওয়ান্নাহার রাত এবং দিন তোমাদের মধ্যে করে তৈরি করে দিয়েছে লিতে স্কুলু ফি যাতে করে তোমরা লাইলের মধ্যে সেখানে প্রশান্তি অবলম্বন করো আর দিনকে কেন করেছি তোমরা আল্লাহর কৃপা খোঁজ করার জন্য বেরিয়ে পড়ো ছুটে যাও সকাল বেলা থেকে বেরিয়ে যাও একেবারে তারপরে কিছু জিগে রাজকার করে ইশরাকের নামাজ পড়ো জাল্লা হয়ে গেল দিন ইশরাকের নামাজ পড়ে অমনি বেরিয়ে যাও অমনি বেরিয়ে যাও তা জাল্লা হয়ে যায় এক অদ্ভুত জায়গা অদ্ভুত ব্যাপার এটা আল্লাহ তালা এখানেও ওই যে তিনটি কসম আসছে তারপর খালকের দেখার ইংসা অথবা মা ওয়াল দেখার হ্যাঁ এই দুইটাকে তিনটার কসমের পরে এটার মানে হলো ক্রিয়েটিভিটি আমল এবং ফিকির আমল এবং ফিকির মানুষের খালাক খালকো ক্রিয়েটিভিটি কাজ করা তাহলে একটা কাজ একটা হলো যে বন্ধ করা আরেকটা হলো কাজ করা একটা হলো যে ফিকির নিয়ে আসা খালকের মানে ক্রিয়েটিভিটি নিয়ে আসা সৃষ্টিশীলতা এরপরে ওই যে তিনটি পদ্ধতি আল্লাহ যেটা তিনটির কসমের তিনটি তালা পর পদ্ধতি আল্লাহ আমাদেরকে বলে ছোট কিন্তু তালা পরপর এর ভাব এত সুন্দর এত জীবনকে ঘনিষ্ঠ করা জীবনের সব রংগুলো এখানে রঞ্জিত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝা তৌফিক দান করবে আমরা এ শুধু তিন চারটা আয়াতে বোধহয় আজকে শেষ হয়ে গেল আমরা আগামী সপ্তাহে ওই তিনটি মানহাজ যে তিনটি মানহাজ একজন মানুষকে জান্নাতের উপযোগী করে দেয় যে তিনটি মানহাজ পৃথিবীকে পৃথিবীতে একজন মানুষকে নেতৃত্বের উপযুক্ত করে তোলে সেই তিনটি মানহাজ নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমাদের আকীদা ক্লাসটা কত সুন্দরভাবে হয়েছে যারা যারা